আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু পার্টি ড্রেস। এটা আমার ফার্স্ট ড্রেস, এটা একটা গাউন। আপনারা দেখতেই পাচ্ছেন এটার গলায় বেগুনি কালার, একটু চওড়া করে পাইপিং দেওয়া, তার উপর কিছু সবতাম ইউজ করা, বুকে পুরাটা ফ্লাওয়ার মোটিভে প্রিন্ট করা, হাতায়ও প্রিন্ট করা। এটা একটা সিল্কের ড্রেস। হালকা গোলাপি কালারের একটা ড্রেস এটা, নিচেও ফ্লাওয়ার মোটিভের ডিজাইন করা। আপনারা হয়তো লক্ষ্য করলেই দেখবেন আজ আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা, কারণ আমি আজকে ছাদে এসেছি, তাই ভাবলাম ছাদে আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করে ফেলি। কেমন লাগলো আমার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমাকে জানাবেন। ড্রেসের অল ওভার লুকটা একটু দেখে নিন। অসম্ভব সুন্দর একটা ড্রেস, প্রচুর ঘেরালো, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা আমার সেকেন্ড ড্রেস। এটা একটা লেহেঙ্গা, এটা লেহেঙ্গার নিচের স্কার্টটা। এটাও একটা সিল্কের ড্রেস, সিল্কের ওপর পুরো ফ্লাওয়ার মোটিভে এমব্রয়ডারি করা, পুরাটা কাজ করা, নিচে গোল্ডেন কালারের লেস ইউজ করা। লেসটা অসম্ভব সুন্দর, অনেক ঘেরালো এই ড্রেসটাও। এটা লেহেঙ্গার উপরের টপটা, লেহেঙ্গার কাপড় দিয়ে এর হাতাটা করা, আর বডিটা জর্জেটের কাপড়, জর্জেটের কাপড়টাও অল ওভার কাজ করা। এটা এর ওড়নাটা, আপনারা বর্তমানে এই ওড়নাটা সব মার্কেটেই পেয়ে যাবেন। এটা অল ওভার লুক। এটা আর একটা লেহেঙ্গার টপ, এটাও সেম, কারণ আমরা দুই বোনে চাচ্ছিলাম একটু মিল করে পরি, তাই একই রকম বানানো। এটা নিচের স্কার্টটা, এটা কাতান কাপড়ের ওপর, নিচে একই রকম গোল্ডেন কালার লেস ইউজ করা। অসম্ভব সুন্দর, দেখেই বুঝতে পাচ্ছেন। এটাও ওড়না, এটাও সব মার্কেট এখন পেয়ে যাবেন। প্রচুর সুন্দর একটা ড্রেস। এটা আমার লাস্ট ড্রেস, এটা একটা গাউন। এটা সিল্কের ওপর চুনরি বাটিক করা প্রিন্ট, হাতে পাইপিং দেওয়া, কোমরে বেল্ট ইউজ করা, আর নিচে মোটা করে কাপড় লাগানো। এটাও প্রচুর ঘেরালো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।